হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল লিপিজ কিচেন আজ আমি হাজির হয়েছি একদম ধাবা স্টাইলে তৈরি দারুণ টেস্টি ডাল ফ্রাইয়ের রেসিপি নিয়ে চানা ডাল বা ছোলার ডাল দিয়ে একদম ধাবার মতো ফ্লেভারে বানিয়ে ফেলবো এই চানা ডাল ফ্রাই খেতে দারুণ টেস্টি হয় জিরা রাইস কিংবা প্লেন রাইস রুটি পরোটা নান লুচি সব কিছুর সঙ্গেই একদম জমে যাবে আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল চানা ডাল ফ্রাই বা ছোলার ডাল ফ্রাই বানানোর জন্য এখানে আমি মেজারিং কাপ দিয়ে মেপে এক কাপ ছোলার ডাল নিয়েছি আর ওয়ান ফোর্থ কাপ নিয়েছি মুগ ডাল এবার বারবার জল পাল্টে হাত দিয়ে ঘষে ঘষে ডালকে ভালো করে ধুয়ে নেব ভালো করে তিন চারবার জল পাল্টে পাল্টে ধুয়ে নেওয়ার পর এবার পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে ডাল ভেজার জন্য রেখে দেব প্রায় আধ ঘন্টা মতো সেই সময় আমি কিছু জোগাড়যন্ত্র করে নিচ্ছি এখানে মাঝারি সাইজে দুটি টমেটো দুটি কাঁচা লঙ্কা ছোটো এক টুকরো আদা নিয়েছি চার পাঁচটা রসুনের কোয়া আর তিনটি ছোট পেঁয়াজ পেঁয়াজের সাইজ বড় হলে দুটো পেঁয়াজ নিলেও চলবে এবার এগুলো কেমনভাবে কেটে নিচ্ছি একটু দেখিয়ে দিই পেঁয়াজটাকে যতটা সম্ভব মিহি করে কুচিয়ে নিতে হবে দেখুন বেশ মিহি করে কিন্তু আমি পেঁয়াজ তিনটেকে কুচিয়ে নিয়েছি আর লঙ্কা দুটোকে জাস্ট একটু চিরে রেখে দিলাম আর আদাকে সরু সরু লম্বা লম্বা করে কেটে নিচ্ছি জুলিয়ান আকার করে আর এবার রসুনকেও বেশ মিহি করে কুচিয়ে নিলাম টমেটোকে যতটা সম্ভব ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি ডাল ভিজতে দিয়ে আমার মশলা তৈরির কাজ অনেকটাই এগিয়ে গেল আধ ঘন্টা পর আমি ডাল প্রেসার কুকারে নিয়ে নিচ্ছি সেদ্ধ করে নেওয়ার জন্য এর মধ্যে একটি তেজপাতা দিয়েছি আর দিয়েছি একটি বড় এলাচ মুখটাকে একটু ফাটিয়ে দিয়ে আর দিচ্ছি সেই দুটো চেরা কাঁচা লঙ্কা আর দিচ্ছি টু পিঞ্চ মতো হিং হিং আমি পরেও ব্যবহার করব তবে এখন দিলে ফ্লেভারটা খুব ভালো হয় এবার পরিমাণ মতো একটু লবণ আর হলুদ দিয়ে আর পরিমাণ মতো জল দিয়ে প্রেসার কুকারে ডাল সেদ্ধ করে নেব। প্রেসার কুকারে ঢাকনাটা উল্টো দিকে দিয়েছে এই কারণে এখানে দু তিন ফোঁটা তেল নিয়ে নেব এভাবে দু তিন ফোঁটা তেল দিলে তারপর প্রেসার কুকার লাগিয়ে দিলে ডাল সেদ্ধ করার সময় ডালের জল প্রেসার কুকার থেকে বেরিয়ে আসবে না অনেক সময় ডাল সেদ্ধ করতে গিয়ে আমরা একটু বিপাকে পড়ে যাই ডাল প্রেসার কুকার থেকে বেরিয়ে গিয়ে ওভেনটা নোংরা করে দেয় তো এভাবে তেল লাগিয়ে নিলে সুবিধে হয় একটা সিটি দেওয়ার পর দু মিনিট মতো লো ফ্লেমে রেখেছিলাম আর তারপর দেখুন ডাল আমাদের সুন্দর সেদ্ধ হয়ে গেছে ডাল এমনভাবে সেদ্ধ করতে হবে যাতে ডাল সুসেদ্ধ হয় তবে দানা দানা থাকে এবার ডালকে গরম জল অ্যাড করে একটু পাতলা করে নিচ্ছি অবশ্যই কিন্তু ডালে গরম জল ব্যবহার করবেন এবার কড়াই একটি গরম করে নিয়ে এর মধ্যে নিয়ে নিয়েছি দুই টেবিল চামচ সর্ষের তেল একটি দারচিনি স্টিক দুটি ছোট এলাচ আর সামান্য একটু জিরে দিয়েছি যেহেতু জিরে আমি পরে আবার ব্যবহার করব। জিরে ভালো করে ফুটে গেলে বা একটু লালচে রঙ ধরলে এখানে আমি কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটাকে কিন্তু খুব বেশি লালচে রঙ করে ভাজবার প্রয়োজন নেই জাস্ট এক থেকে দু মিনিট এভাবে নাড়াচাড়া করলে পেঁয়াজের কালারটা যখন একটু চেঞ্জ হবে তখন এখানে আমি কেটে রাখা টমেটো দিয়ে দিলাম টমেটো দেওয়ার পর ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে এখানে মিশিয়ে দেব পরিমাণ মতো লবণ আর হাফ চামচ মতো চিনি লবণ আমি ডাল সেদ্ধ করার সময় দিয়েছিলাম তাই হিসেব করে বাকি লবণটা দিলাম লবণ দিলে টমেটো তাড়াতাড়ি গলে যাবে লবণ দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে মিশিয়ে দিচ্ছি এক চামচ আদা রসুন বাটা আর যে আদা রসুন আমি ছোট ছোট টুকরো করে কুচিয়ে রেখেছি সেটা কিন্তু আমি পরে ব্যবহার করব এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো আর হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে দেখুন ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি টমেটো সুন্দর নরম হয়ে গেছে আর মশলাটা কষানো হয়ে সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে এই পর্যায়ে ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে সেদ্ধ করা ডাল মশলার উপর ঢেলে দিলাম দিয়ে ভালো করে মিক্স করে নেব ভালো করে মিক্স করে নিয়েছি এবার প্রেসার কুকারটা ধুয়ে অল্প পরিমাণ একটু জল অ্যাড করে দিচ্ছি কারণ ডাল তৈরি হওয়ার পর আরও অনেকটা বেশি ঘন হয়ে যাবে আর ডালটা একটু ফুটিয়েও নিতে হবে ডাল ফুটতে শুরু করলে এখানে হাফ চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এই পর্যায়ে ডালকে প্রায় তিন চার মিনিট রান্না করে নেব আর তারপর এখানে সেই সুন্দর একটা ফোড়ন দিয়ে দেব। ঠিক যেভাবে আমরা ধাবাতে ফোড়ন দিতে দেখি সেভাবেই ডালটা প্রথমে আমি যে বলে সার্ভিং করবো বা যে সার্ভিং বলে নিয়ে নিচ্ছি সমস্ত ডালটা আমি সার্ভিং বলে ঢেলে নিলাম আর তারপর সেই ফোড়নটা রেডি করে নিচ্ছি একটি তড়কা প্যান বসিয়ে এখানে নিয়ে নিচ্ছি এক চামচ ঘি চেষ্টা করবেন এই ফোড়নটা ঘি কিংবা বাটারে তৈরি করতে তাতে করেই স্বাদটা বেশি ভালো হয় দিয়ে দিয়েছি দুটো শুকনো লাল লঙ্কা আর দিচ্ছি সামান্য একটু জিরে আর দিচ্ছি টু পিঞ্চ মতো হিং আবারও একদম লো ফ্লেমে এগুলো একটু ভাজা করে নিয়ে সেই কুচি রাখা রসুন অ্যাড করে দিলাম লো ফ্লেমে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করব যাতে রসুনের কাঁচা গন্ধ চলে যায় আর রসুনে একটা সুন্দর রং ধরে যায় এরপর কিন্তু আমি ফ্লেমটা অফ করে দিয়েছি আর তারপর মিশিয়ে দিচ্ছি কসুরি মেথি যাতে না কসরি মেথি দেওয়ার সঙ্গে সঙ্গে পুড়ে না যায় একদম শেষের দিকে এসে দিয়ে দিলাম জুলিয়ান করে কাটা আদার টুকরোগুলো এরপর আবার ফ্লেমটাকে অন করে দিয়েছি দিয়ে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করব আদাটাকে কিন্তু এরকম শেষের দিক করেই দিতে হবে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করার পর আবার ফ্লেমটা অফ করে দেব আর অফ করে দিয়ে এখানে দিয়ে দেব এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এতে করে সুন্দর একটা রঙ হবে ঠিক যেভাবে ধাবাতে আমরা ডাল ফ্রাইয়ের রঙটা দেখে থাকি ঠিক সেরকম রঙটাই কিন্তু হয়ে যাবে এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম আর ফ্লেমটা ইতিমধ্যেই আমি বন্ধ করে দিয়েছি দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম এই যে ফোড়নটা তৈরি করলাম এর গন্ধটা কিন্তু দুর্দান্ত এবার দেখুন সার্ভ করার আগে এই ফোড়নটা ডালের ওপর এভাবে ঢেলে দিতে হবে দেখতেই পাচ্ছেন কতটা দেখতে লোভনীয় হয়েছে এবার কিন্তু খুব ভালো করে ফোড়নকে মিশিয়ে নেব ডালের সঙ্গে আর এই ফোড়নটা দিলে ডালের স্বাদ কিন্তু অনেক গুণে বেড়ে যায় অবশ্যই করে ফোড়নটা কিন্তু দিতে হবে ভালো করে মিশিয়ে নিলাম এবার আমি এখানে উপর থেকে অল্প একটু ধনে কুচি ছড়িয়ে দিচ্ছি একটা সুন্দর ফ্রেশ ফ্লেভারের জন্য আর এতে করে দেখতেও বেশ ভালো হয় আশা করছি আমার আজকের এই চানা ডাল ফ্রাই রেসিপি আপনাদের খুব ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও